আজ আমি তোমাদের ট্যাক্সোনমি ও সিস্টেমেটিক সম্বন্ধে বলবো ডেফিনেশন অফ ট্যাক্সোনমিক অ্যান্ড সিস্টেমেটিক ট্যাক্সোনমি শব্দটি দুটি গ্রিক শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে ট্যাক্সিস কর্তার অর্থ বিন্যাস আর নমস্কর্থার অর্থ হচ্ছে বিধি সমস্ত ট্যাক্সোনমি কথাটির অর্থ হচ্ছে বিন্যাস বিধি লরেন্সের মতে ত্যাখ্যুন শ্রেণীবিন্যাসের সঙ্গে জড়িত শ্রেণীবিন্যাস করতে গেলে জীবের নামকরণ শনাক্তকরণ ও শ্রেণীবদ্ধকরণ তিনটি প্রক্রিয়ায় করতে হয় অপরদিকে সিস্টেমেটিক তুলনামূলকভাবে আধুনিক শব্দ এই বিষয়টিতে শুধু শনাক্তকরণ শ্রেণীবুদ্ধকরণ ও নামকরণ এই তিনটি পদ্ধতি নয় সমগ্র জীবদেহের দেহের জীব জগতের বৈচিত্র্য পারস্পরিক সম্পর্ক অভিব্যক্তি সম্পর্কে ধারণা লাভ বিজ্ঞানী র্যাডফোর্ডের মতে সিস্টেমেটিক বিভিন্ন ট্যাক্সা ট্যাক্সা কথার অর্থ হচ্ছে জীবগোষ্ঠী মধ্যে ফেনেটিক্স জেনেটিক ও জাতি জনগত সম্পর্ক নির্ধারণ করে ফেনেটিক্স কথাটির অর্থ হলো গাণিতিক ট্যাকশন যেখানে কম্পিউটারের বাইনারি পদ্ধতিতে বিভিন্ন ট্যাকশনের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা হয় তাহলে ট্যাক্সোনমি বলতে আমরা কি বুঝবো জীববিজ্ঞানের যে শাখায় জীবের নামকরণ শনাক্তকরণ ও শ্রেণীবিন্যাস পদ্ধতি আলোচনা করা হয় তাকে ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি বলে বিজ্ঞানী সিমসন উনিশশো একষট্টিতে যে সংজ্ঞা দিয়েছে ট্যাক্সোনমি সেটি হচ্ছে শ্রেণীবিন্যাসের নিয়ম রীতিনীতি ও পদ্ধতিসহ সহ তাত্ত্বিক জ্ঞানী হলো ট্যাক্সোনমি মেয়ার উনিশশো উনসত্তরে বলেছেন শ্রেণীবিন্যাসের তত্ত্ব ও ব্যবহারকেই বলে ট্যাক্সোনমি সিস হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ সিস্টেমেটিক জীবের প্রকারভেদ ও তাদের বৈচিত্র্য তাদের সম্পর্কের বৈজ্ঞানিক পর্যালোচনাকে সিস্টেমেটিক বলে ট্যাক্সোনোমি কী কী উপাদান নিয়ে গঠিত এর মূল উপাদান হচ্ছে শনাক্তকরণ নামকরণ শ্রেণীবিন্যাস ও প্রামাণ্য দলিলসমূহ সংরক্ষণ শনাক্তকরণ কাকে বলে বিশেষ বৈশিষ্ট্যের দ্বারা কোনো জীবকে অন্যান্য জীবদের থেকে আলাদা করে চিনে নেওয়ার পদ্ধতিকেই বলে শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন বিশেষ কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে তাদের শনাক্ত করা হয় বিশেষ বৈশিষ্ট্যের দ্বারা জীবের পৃথককরণ পদ্ধতি হলো শনাক্তকরণ কোনো উদ্ভিদ বা প্রাণীর সঠিক বর্ণনা করা বর্ণনার ভিত্তিতে জীবটিকে শনাক্ত করা ট্যাকসোন প্রাথমিক কাজ এরপর আসছে নামকরণ বা নোমেন জীব চেনার পর অর্থাৎ শনাক্তকরণের পর তার নামকরণ করা হয় উদ্ভিদ ও ও প্রাণীর সাধারণ নাম বিজ্ঞানসম্মত নাম প্রচলন প্রচলিত আছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস সতেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে জীবের দ্বিপর দ্বিপদ নামকরণ প্রচলন করেন এরকম নাম গন ও প্রজাতি নামক দুটি শব্দ নিয়ে গঠিত যেমন মোটর গাছের দ্বিপদ নাম হচ্ছে কি না পাইসাম স্যাটাইভাম পাইসাম হচ্ছে গন আর স্যাটাইভাম হচ্ছে প্রজাতি বাঘের দ্বিপদ নাম কি প্যান্থেরা টাইগ্রিস প্যান্থেরা হচ্ছে গন টাইগ্রিস হচ্ছে প্রজাতি তাহলে নামকরণকে কাকে বলবো না গোষ্ঠীভুক্ত প্রত্যেক জীবকে পৃথক পৃথক নাম আরোপ করে তাদের আলাদা করে নেওয়ার পদ্ধতিকে নামকরণ বলে আমরা নামের দ্বারা প্রত্যেককে আলাদা আলাদা ভাবে চিনতে পারি এরপর আসছে শ্রেণীবিন্যাস ক্লাসিফিকেশন জীবের আকৃতিগত ও প্রকৃতিগত বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যাবলীর পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের উপরে ভিত্তি করে তাদের বিভিন্ন বিভাগ শ্রেণী বর্গ গোত্র গণ প্রজাতি প্রভৃতি গ্রুপে স্থাপন করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে সম্পর্কবদ্ধ জীবকে গোষ্ঠীভুক্তকরণের পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে তাহলে শ্রেণীবিন্যাসের সংজ্ঞায় কি বলা যাবে যখন জীবকে আমরা পারস্পরিক বৈশিষ্ট্যের ভিত্তিতে চিনতে পারবো তাদের বৈশার দৃশ্য বুঝতে পারবো কি তাদের মধ্যে নেই তখন তাদেরকে বিভিন্ন বিভাগ শ্রেণী শ্রেণীবর্গ গোত্র ইত্যাদিতে গ্রুপে পালন স্থাপন করা হচ্ছে সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে এরপর আসছে প্রামাণ্য দলিল সংরক্ষণ কোন উদ্ভিদ বা প্রাণীর নমুনা সংগ্রহ করে সেটিকে নির্দিষ্ট শ্রেণীবিন্যাস করার পর ভবিষ্যতে বিজ্ঞানীদের শনাক্তকরণ নামকরণ ও গবেষণার সুবিধার জন্য সংরক্ষণশালায় সংরক্ষিত করে রাখা প্রয়োজন তাই ডকুমেন্টেশনের সংজ্ঞা বলতে গেলে বোঝাবে উদ্ভিদ বা প্রাণী সংগ্রহ করে সংগ্রহশালা বা জাদুঘরে বৈজ্ঞানিক ভিত্তিতে সংরক্ষণ করার পদ্ধতিকে প্রামাণ্য দলিল সংরক্ষণ বলে সিস্টেমেটিক কাকে বলে বিজ্ঞানী সিমসনের মতানুসারে জীবের প্রকারভেদ ও বৈচিত্র্য এবং এদের পারস্পরিক সম্পর্ক ও পার্থক্য নিরূপণ করার পদ্ধতিকে সিস্টেমেটিক বলে তাহলে ট্যাক্সোনমি ও সিস্টেমেটিকের সম্পর্ক কি হোয়াট ইজ দা রিলেশন বিটুইন ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক এই শব্দ দুটির প্রয়োগ ও অর্থ সম্পর্কে বিজ্ঞানীদের মত পার্থক্য রয়েছে বিজ্ঞানী মেশনের মতে এই শব্দ দুটির অর্থ সম্পূর্ণ ভিন্ন তার মতে ট্যাক্সোনমি অর্থাৎ বিন্যাসবিধির সঙ্গে উদ্ভিদের নামকরণ শনাক্তকরণ যুক্ত অপরদিকে সিস্টেমেটিক কেবলমাত্র উদ্ভিদের শ্রেণীবিন্যাসের সঙ্গে যুক্ত আবার বিজ্ঞানী ল্যাম ও টিউরিকা এর মতে ট্যাক্সোনমি ও সিস্টেমেটিক শব্দ দুটি সমার্থ ইম্পর্টেন্স অব ট্যাক্সোনমি ট্যাক্সোনমি আমরা কেন পড়ব এর গুরুত্ব কি বৈচিত্র্যময় জীবজগতে বর্তমানে বিভিন্ন প্রকার জীবদের সম্পর্কে জ্ঞান আরোহণ সহজ হয় বিভিন্ন জীব গোষ্ঠীভুক্ত জীবদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায় অগণিত জীবের মধ্যে কোনো বিশেষ জীবকে শনাক্ত করা যায় ট্যাক্সোনমির জ্ঞান থেকে জীবের পূর্বপুরুষ যে অনুন্নত ছিল সেই তথ্য এবং বিবর্তনের ধারা সম্পর্কে জানা যায় নতুন আবিষ্কৃত কোনো জীব বা বিশেষ গুরুত্বপূর্ণ কোনো জীবকে শনাক্ত করা সম্ভব হয় ব্যাকটেরিয়া ছত্রাক প্রোটোজোয়া কৃমি প্রভৃতি জীব মানুষ প্রাণী ও অর্থকরী উদ্ভিদের রোগ ঘটায় ফসল ও গোদামজাত শস্যের ক্ষতিকারক কীটপতঙ্গ আগাছা প্রভৃতি শনাক্তকরণ স্বভাব বাসস্থান সম্বন্ধে জ্ঞান আরোহণ করে তাদের নিয়ন্ত্রণ করা যায় অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভেষজ উদ্ভিদের সঙ্গে সিস্টেমেটিক ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যার সূত্রপাত বিন্যাসবিধি ভিত্তি করে গড়ে উঠেছে কোনো কোনো উদ্ভিদ ও প্রাণী প্রজাতি বিশেষ ধরনের মাটি ও পরিবেশ পছন্দ করে কোনো অঞ্চলে বিশেষ গোষ্ঠীভুক্ত উদ্ভিদ ও প্রাণী প্রজাতির যে বেশি বসতি গড়ে উঠে তা থেকে পরিবেশের উপাদান সম্পর্কে ধারণা পাওয়া যায় সিস্টেমেটিক বাস্তববিদ্যা শারীর জৈব জৈবরসায়ন বংশগতিবিদ্যা অভিব্যক্তি প্রভৃতি বিষয় বুঝতে সাহায্য করে শঙ্করায়ন পরীক্ষার যনিত্রী নির্বাচনের ক্ষেত্রে ট্যাক্সোনমির জ্ঞান থাকা অতীব প্রয়োজন কোনো জায়গায় বিশেষ জীব প্রজাতির বসবাস থেকে সেখানকার পরিশ্রম পরিবেশ সম্পর্কে ধারণা করা যায় যেমন কল্পিডিয়াম দূষণ জলে বাস করে কোনো বিশেষ জীবাস্তের উপস্থিতি সেই স্থানে কয়লা বা পেট্রোলিয়ামের সন্ধান দেয় বনভূমি সৃজন পরিচালন ও রক্ষণাবেক্ষণের জন্য ট্যাক্সোনমির জ্ঞান থাকা প্রয়োজন ট্যাক্সোনমির জ্ঞান গুরুত্বপূর্ণ কারণ এটি অন্য জীব প্রজাতিকে শনাক্ত করতে প্রাকৃতিক সম্পদ হিসাবে এর সংরক্ষণ করতে সাহায্য করে